वेलकम टू शिक्षार्थी स्टाडी सेंटर। शिक्षार्थी स्टाडी सेंटर पक्ष के सबा के स्वागत जाना। केंद्रबित्तर एबीएसटी बैच से बैच आंकड़े एम आंकड़े जाना बैसि है जाना हो जाए। দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমরা কি জানি অর্ধবৃত্ত সমকোণ, ওই জন্য লিখে লেছি এ বি সি একটি অর্ধবৃত্ত ত্রিভুজ। এই যে এ বি সি ত্রিভুজ, তার এগুলো সব সমান, কেন না এরা প্রত্যেকেই একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো, যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এটার সঙ্গে এটা সমান, তাহলে এটাকে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এই বিপরীত কোণগুলো কি সমান, সেই জন্য এটা লিখেছি সমান। এইবার আমাদের প্রমাণ করতে বলেছে কি ট্যান এ বি সি সমান হোয়াট এ সি ও, আমরা বাম পক্ষ দিকে নিয়েছি ট্যান এ বি সি। দেখো এ বি সি কোথায়, এ বি সি এই কোণের সাপেক্ষে ট্যান মানে কি হয় লম্ব বাই ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে যেহেতু এটা ভূমি, কি করে বুঝলাম এটা ভূমি, দেখো এটা তো 90 ডিগ্রি কোণ, এই যে কোণটা এই ভূমির সাথে সবসময় লেগে থাকে, তাহলে এটা ভূমি, তাহলে এইটা ভূমি হলে কি এটা লম্ব, তাই এসি ডিভাইডেড বাই কি বিসি লিখেছি, এসি ডিভাইডেড বাই বিসি। কিন্তু আমাদের চাইছে কি কোট, কোট মানে কি হয় ভূমি বাই লম্ব, তাহলে যদি আমরা এইটাকে ভূমি করতে চাই, এটাকে যদি ভূমি করতে চাই তাহলে এটা লম্ব, তাহলে এটা কোন কোণের সাপেক্ষে হচ্ছে দেখো এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এটাকে যদি আমরা ভূমি করতে চাই তাহলে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব, সেই জন্য আমরা লিখব কোয়াট এটা ভূমি এটা লম্ব, সেই জন্য আমরা এটা লিখলাম কোয়াট এই কোণের সাপেক্ষে সি এ ও, যে কোয়াট সি এ বি, এই যে এটা বি পর্যন্ত রয়েছে। এবার দেখো এটা তো একই বাহু একই সহরেখাংশ, তাহলে আমরা বি পর্যন্ত না গিয়ে ও পর্যন্ত গেছি, কেন আমাদের এই কোণটার সাপেক্ষে দেখাতে বলেছি, সেই জন্য আমরা কি করেছি বি পর্যন্ত না লিখে এটা কি লিখলাম সি এ ও, এটা একই কোণ সি এ বি যা আর সি এ ও একই কোণ, তাই আমরা এখানে বি এর জায়গায় ও লিখেছি, হয়েছে। এইবার দেখো এই কোণের সাপেক্ষে এই কোণটা কি একই, তো একই নয়, আবার এটা থেকে এটা একই যে প্রমাণ করেছে, সেই জন্য আমরা এই কোণটার জায়গায় কত এই যে আছে এইটা লিখলাম এ সিও, আর এটাই প্রমাণ করতে দেওয়া ছিল এ সিও, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড আরো দুটো এরকম দেওয়া আছে, ঠিক এরকম ভাবে আমরা প্রমাণ করব, তাহলে একের ডাগারটা হয়ে গেছে। এটা কিন্তু থাক, এটা সব ক্ষেত্রেই কাজে লাগবে। এখানে এল এইচ এস কত আছে, এখানে যে সাইন স্কোয়ার কোনটা কি আছে বিসিও, সাইন স্কোয়ার বিসিও সাইন স্কোয়ার এ সিও প্লাস সাইন স্কোয়ার এ সিও, দেখো এটা আছে কি আছে, ওটা প্রমাণ করতে বলেছে এক, দেখি প্রমাণ হয় নাকি। দেখো সাইন স্কোয়ার বি সি ও, স্কোয়ারের কথা বাদ দাও, কোন কোনটা বি সি ও, ওখানে দেখো বি সি ও কোথায় বি সি ও, এই কোনটা দেখো যেই কোনটা মাঝখানে আছে সেই কোনটাকে প্রকাশ করা হয়, তাহলে এই কোনটা আছে। আচ্ছা এই কোনটার সঙ্গে কোন কোনটা সমান বলতো, এই কোনটা সমান, কেন এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, কোণটার নাম কি আছে কোণ ও বি সি সমান কোণ
ও সিবি, এই দুটো কোণ পরস্পর সমান। এখন ওখানে দিয়ে আছে কি বিসিও, বিসিও এই কোণটা দিয়ে আছে, ওখানে আমরা এই কোণটা লিখতে পারি, কারণ এই দুটো কোণ পরস্পর সমান। তাহলে আমরা কি লিখবো ওখানে ওই জায়গাটায়? বিসি ওই জায়গায় লিখবো কি সিবিও। সিবিও প্লাস এটা কি আছে সাইন স্কয়ার এসিও, এ সি ও এটা আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এটা সি এ ও সাইন স্কয়ার সি এ ও। এবার দেখো দুটো কোণ আমরা লিখে নিয়েছি, এটা এখান থেকে আসছে আর এটা এখান থেকে আসছে। এবার দেখো আমরা এখানে ও পর্যন্ত গেছি, সি বি ও, সি বি ও মানে এই কোণটা, এটাকে আমরা লিখতে পারি সি বি এ। দেখো এই কোণটাই আছে সি বি ও মানে সি বি এ, তাহলে আমরা এটাকে কি লিখবো? এ, সি বি এ লিখবো, কার জায়গায়? সি বি ও এর জায়গায়, মানে ওটাকে সি পর্যন্ত পাঠিয়েছি, একই বাহু। একই রকম ভাবে এই কোণটাও ও পর্যন্ত আছে, আমরা বি পর্যন্ত লিখব। তাহলে আমরা এখানে কি লিখব? সাইন স্কয়ার সি বি, সি বি এ, আর এখানে সাইন স্কয়ার সি এ বি। এখন দেখো এখানে সব এ বি সি চলে আসছে, এ বি সি, তাহলে বড় ত্রিভুজটা এখানে তার কোণগুলো আছে। এইবার দেখো এই যে স্কোয়ার আছে, তো আমরা এটাকে লিখতে পারি কি সাইন কোণ সি বি এ। একসঙ্গে দেখো আমরা স্কোয়ার লিখতে পারি, এইখানেও সাইন সি এ বি একদম স্কোয়ার লিখতে পারি। এইবার হ্যাঁ সাইন স্কোয়ার ছিল, দুটোই সাইন দেওয়া আছে, আমরা এরকম ভাবে একদম ব্র্যাকেট লিখতে পারি। সে একবার প্রথমে দেখেছিলাম না, যদি সাইন স্কয়ার থিটা থাকে এটাকে কি লেখা যায়? সাইন থিটা হোল স্কয়ার, সেই রকম এটা তো হয়েছে। ওকে সাইন স্কয়ার ছিল, এটা একসঙ্গে হোল স্কয়ার লিখে দেয়, কিন্তু এটাকে আবার কেউ যদি এরকম লিখে দেয় তাহলে কিন্তু হবে না, কিংবা যদি কেউ এরকমও লেখে তাহলে হবে না, একমাত্র এটা থাকলে এইরকম ভাবে লিখতে হয়, কারণ কোণের স্কয়ার হয় না, যে কোণের যে মানটা আছে তার স্কোয়ার হবে না কখনো, সবসময় এই অনুপাত গুলো বুঝে গেল, সেই জন্য আমরা সেরকম ভাবে লিখেছি। এবার ফাইন সি বি এ কোনটা দেখে নাও, সি বি এ, সি বি এ এই কোণের সাপেক্ষে সাইন মানে কি হয়? লম্ববাই প্রতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, তাহলে এখানে আছে এটা ভূমি, তাহলে এইটার সঙ্গে লম্ব কি এসি, আর প্রতিভুজ এডি। তাহলে আমরা কি লিখবো? এটা লম্ব আর এটা অতিভুজ, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে সাইন মানে কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে আমরা কি লিখবো? এসি ডিভাইডেড বাই এবি, এসি বাই এবি তার স্কয়ার প্লাস সাইন সি এ বি, সি এ বি এই কোণের সাপেক্ষে সাইন নিচ্ছি, তাহলে এটা কি ভূমি, তাহলে এইটা লম্ব, তাহলে বিসি বাই এ বি, বিসি বাই এ বি। এবার এটাকে একটু আমরা ক্যালকুলেশন করবো, দেখো কি হচ্ছে, আগে স্কোয়ারটা করে দিই। দেখো এইটা কি আসবে? এসি স্কোয়ার, আর নিচে কত হবে? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার, এদিকে লিখছি। দেখো যদি আমরা লসাগু করে দিই, দেখো এবি নিচে আছে দুটোই, লসাগু করলে হয়ে যাবে এবি এর হোল স্কোয়ার, আর উপরে কি আছে? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইবার দেখো
এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ছবিটা দেখো, এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা কি কোণ? 90 ডিগ্রি কোণ। যদি আমরা ছবিটা জাস্ট এরকম ভাবে এঁকে নিই, এটা 90 ডিগ্রি কোণ ছিল, একদিকে ছিল কি এ, একদিকে ছিল বি। এবার দেখো এখান থেকে প্রথমে কি আছে, এসি স্কোয়ার, দেখো এসি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ভূমি, ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সঙ্গে অতিভুজ স্কোয়ার, তাহলে এটা কি এবি স্কোয়ার। তাহলে আমরা এই জায়গাটা কি লিখবো, এবি স্কোয়ার, আর নিচে কত, এখানে এবি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার এবি স্কোয়ার কেটে গেলে এক, সমান রাইট হ্যান্ড সাইড। দেখো প্রমাণ হয়ে গেল, একটু বেশি বেশি এখানে লিখেছি যাতে তোমরা ভালো বুঝতে পারো। হ্যাঁ, নাহলে স্টেপ জাম দুটো একটা করলেও হতো, আমি সেটা করিনি, তোমাদের বোঝার সুবিধার জন্য এরকম ভাবে একদম ভেঙে ভেঙে লিখে দিচ্ছি। নিয়ে দাগেরটা দেখো সবাই, সি এ বি কি আছে, এটা কোসেক, এইটাকে তো আমরা, এটাকে তো আমরা প্রথমে লিখে নিতে পারি কোসেক কোণ সি এ বি দা হোল স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দেখো সি এ বি এ কোনটা কোথায় আছে খুঁজে বের করো, সি এ বি দেখো এইটা হচ্ছে এ, আচ্ছা কি আছে কোসেক, কোসেক মানে কি হয়, অতিভুজ ভাই লম্ব, মানে সাইনের উল্টে, তো মানে সাইনকে উল্টে দিলে হয়ে যায়, তাহলে সাইনে কি হয় লম্ব ভাই অতি, তাহলে অতি ভাই লম্ব। তাহলে এই কোণটার সাপেক্ষে দেখো সি এ বি এই কোণটার সাপেক্ষে কোসেক মানে কত হচ্ছে, তাহলে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, এই কোণটার অতিভুজ কি এটা, কারণ এটা 90 ডিগ্রি কোণ, এ কোণ, এই যে দেখো এ কোণ, এ কোণে আছে এইটা কি অতিভুজ, আর লম্ব কত বিসি, তাহলে অতিভুজ বাই লম্ব এবি বাই বিসি, এবি বাই বিসি, বিসি তো লিখেছি এটা। আচ্ছা এইবার দেখো, এইবার দেখো কি বলছি, আমাদের উত্তর কি চাইছে, এই যে ট্যান এবিসি কোণ, এবিসি মানে এ বি সি মানে এই কোণের সাপেক্ষে চাইছে, এই কোণের সাপেক্ষে ট্যান প্রমাণ করতে হবে। তো এই কোণের সাপেক্ষে ট্যান মানে কি হয়, লম্ব বাই কি ভূমি, লম্ব বাই ভূমি। আমাদের ওখানে কি কি আছে দেখো, বিসি আছে দেখো, কারণ ভূমিতে আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এই লম্বটা আমাদের দরকার, লম্বটাও পেয়ে যাবো, ওটাকে আগে লস আউট করে ফেলো। দেখো এইটাকে ভেঙে দিলে দেখো এবি এটা সি মাইনাস ওয়ান, লস আউট করো, দেখো লস আউট করলে এটা এবি স্কোয়ারই হবে, লস আউট করো বিসি স্কোয়ার, তাহলে এখানে কি হবে বিসি স্কোয়ার। এইবার দেখো নিচে যেরকম বিসি আছে, এটা দেখো এইটা না এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে দেখো সমকোণী ত্রিভুজে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়, দেখো এটা কি লম্ব, এটা যদি ভূমি ধরি এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে কিংবা এই কোণের সাপেক্ষে যদি ধরো, এইটা লম্ব এটা ভূমি হবেই, এটা কি অতিভুজ, তাহলে এখানে কি লেখা যায় বলো তো, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার বিসি স্কোয়ার। এখন কথা হলো ওখানে কি আছে, আগে এবি আছে দেখতে পাইছ, এবি মাইনাস বিসি, এখানে আমরা একটু সাজিয়ে নিই, দেখো এবি স্কোয়ার এটা এদিকে চলে এলে বিসি স্কোয়ার হয়ে গেলে কি থাকবে এসি স্কোয়ার, তাহলে আমরা এই জায়গাটায় কি বসাতে পারছি এসি, তাহলে এখানটায় কি লিখবো এসি স্কোয়ার। এইটাকে এবার একসঙ্গে লিখে দাও,
দাঁড়া স্কোয়ার করলাম। এইবার এসি বাই বিসি ছবিটা দেখো, এসি মানে এই যে এসি ডিভাইডেড বাই কি বিসি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে ট্যান এই কোণের সাপেক্ষে এ বি সি, দেখা যায় প্রমাণও সেটাই বলেছে ট্যান এ বি সি, তাহলে হয়ে গেল। এটা কি লিখব, ট্যান কোণ এ বি সি, এইটা স্কোয়ার, স্কোয়ার আছে। এবার এটাকে আমরা লিখে দিতে পারি ট্যান স্কোয়ার কোণ এ বি সি সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। হ্যাঁ, এখন দেখো এক একটা একটা এ বি সি ডি একটা আয়তক্ষেত্র আছে, আমরা আয়তক্ষেত্র এঁকেছি, বলেছে এসি যুক্ত করে দিই। দেখো আমরা এসি যুক্ত করেছি, এই যে এসি যোগ করেছি, আয়তক্ষেত্রে কি হয় সব কোণগুলোর মান কত, 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু আয়তক্ষেত্রে সব বাহুগুলো কি বিপরীত বাহুগুলো সমান, হ্যাঁ সব কোণগুলো 90 ডিগ্রি। এখন দেখো এখানে এডির সঙ্গে বিসি সমান, এবির সঙ্গে সিডি সমান, আর এই কোণগুলো সব 90 ডিগ্রি, জানো আমি সব লিখছি, একের বাকে যেটা আছে তুলে নি। বলেছে ট্যান এ সি ডি এ সি ডি, ট্যান এ সি ডি মানে কি বলতো, সি কোণের সাপেক্ষে এ সি ডি এই কোণ, এই কোণের সাপেক্ষে ট্যান, ট্যান মানে কি হয় লম্ব বাই ভূমি, তাহলে এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা কি লিখবো এডি ডিভাইডেড বাই এডি ডিভাইডেড বাই কত ডিসি বা সিডি। এইবার দেখো এটা কি বলেছে কোয়াটে, কি প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে কোয়াট এসিবি। দেখো আমাদের এ সি বি কোনটাকে দেখে নাও, এ সি বি মানে এই কোণকে বলেছে, বুঝছো এই কোণটা তো আছে না এ সি বি এ সি বি। এখন দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে আমরা এডির জায়গায় কি লিখতে পারি বি সি, টেন লিখে দাও এডির জায়গায় বি সি, আর সিডির জায়গায় এবি, কেন লিখে দিতে পারো যেহেতু এই যে ওইটাকে এখানে লিখতে পারো বা ওখানে লিখে দিয়েছি আগে, সেই জন্য এডির জায়গায় আমরা বসাতে পারছি বিসি আর সিডির জায়গায় বসাতে পারছি কি এবি। এইবার দেখো বিসি বাই এবি, বিসি আর এবি, এই যে এবি আর বিসি, বিসি বাই এবি এই কোণের সাপেক্ষে কি এটা কি ভূমি এটা কি লম্ব, তাহলে ভূমি বাই লম্ব মানে কি হয় ভূমি বাই লম্ব মানে কট, কট এই কোণের সাপেক্ষে কট এ সি বি, তাহলে আমরা এখানটা লিখতে পারি কি সমান কট এ সি বি, এটাই প্রমাণিত। এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল ট্যান স্কয়ার সি এ বি প্লাস ওয়ান, আমরা বাম পক্ষ তুলে নিছি। এবার দেখো ওই সি এ ডি কোনটা দেখে না ভালো করে, সি এ ডি মানে সি এ ডি এই কোনটা সাপেক্ষে কত দিয়ে আছে ট্যান দিয়ে আছে, এটাকে আমরা লিখতে পারি ট্যান সি এ ডি তার স্কোয়ার প্লাস ওয়ান ট্যান সি এ ডি, সি এ ডি এ কোণের সাপেক্ষে ট্যান মানে কি এটা কি ভূমি এটা লম্ব, লম্ব কি সিডি ভূমি কত এডি, তাহলে সিডি বাই এডি, সিডি বাই এডি স্কোয়ার প্লাস ওয়ান সমান, এটাকে আমরা লিখতে পারি উত্তর কি চাইছে দেখো, উত্তর চাইছে বি এ সি, বি এ সি এই কোণটা চাইছে, এই কোণটা
ডি এ সি এ কোনটা সাপেক্ষে কত প্রমাণ করতে বলেছে দেখো 1/sin² ডি এ সি এটা প্রমাণ করতে বলেছে 1/sin মানে কত হয় 1/sin মানে কি হয় 1/sin থিটা মানে কত cosec থিটা তাহলে আমরা যদি এখান থেকে cosec থিটা আনতে পারি হ্যাঁ থিটাটা কত হবে ওই ডি এ সি দেখো ছিল এদিকে চাইছে কি এইটা তাহলে আমরা কি করে চেঞ্জ করব সিডি মানে কি লিখবো বিসি আর সিডি মানে এবি আর এডি মানে বিসি হ্যাঁ চেঞ্জ করে দাও সিডি জায়গায় কি লিখবো এবি আর এডির জায়গায় বিসি স্কয়ার প্লাস ওয়ান এটাকে ভেঙে দাও এবি স্কয়ার বিসি স্কয়ার প্লাস ওয়ান এটাকে লসাগু করো লসাগু করলে কত হবে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড বাই বিসি স্কয়ার এখন দেখো লসাগু করে কি হচ্ছে এবি আর বিসি এখানে দেখে নাও তো এবি আর বিসি মানে কত এবি আর বিসি এবি স্কয়ার আর বিসি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভুজ স্কয়ার সঙ্গে অতিভুজ স্কয়ার এসি স্কয়ার লিখা যাবে তাহলে আমরা এখানটা লিখতে পারি কি সমান এ সি স্কয়ার ডিভাইডেড বাই বিসি স্কয়ার এখন এসি ডিভাইডেড বাই বিসি তার হোল স্কয়ার এসি এটা সি আছে এসি এসি বাই বিসি এসি মানে এটা বিসি মানে এটা এটা এসি এটা হচ্ছে বিসি দেখো এখানে বলেছে এ কোণের সাপেক্ষে তাহলে এই কোণের সাপেক্ষে এসি মানে এটা কি অতিভুজ আর এটা কি লম্ব অতিভুজ বাই লম্ব মানে কি হয় অতিভুজ বাই লম্ব মানে কোসেক তাহলে আমরা এখানটা কি লিখবো এখানটা একদম লিখে দেবো কি কোসেক কি কোনটা বিএসি বিএসি এ কোনটা সাপেক্ষে হচ্ছে কোসেক এইটা স্কোয়ার তার মানে এটাকে আমরা লিখতে পারি কো সেক স্কোয়ার বি বিএ সি এটাকে লেখা যাবে কোসেক মানে কি 1/sin তাহলে আমরা এখানে লিখতে পারবো 1/sin এখানে স্কোয়ার আছে বলে স্কোয়ার হয়ে যাবে ডি এ সি সমান রাইট হ্যান্ড সাইড নতুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে স্পর্শ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং